আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। রাজকীয় স্বাদের জামদানি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বললে ভুল হবে, তবে এটা খেতে অসম্ভব মজার, দেখতে কিন্তু পাটিসাপটা পিঠার মতোই। তো সেই জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো অল্প পরিমাণ লবণ অ্যাড করেছি। আর আমি এখন চিনিটা গলার জন্য হালকা চুলার আঁচে দুধটাকে আমি হালকা গরম করে নেব। আমি এমন গরম করব যাতে একটা আঙুল ডুবালে আঙুলটা দাবিয়ে রাখা যায় কিছুক্ষণ এরকম, আর একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে করে চিনিটাও গলে যায়, দুধের সঙ্গে মিশে যায়। এখানে আমি এই তো ময়দা নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপের চেয়ে কিছুটা কম নিয়েছি চাউলের গুঁড়া। এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ডিম অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দিব দুধ, যে দুধটা আমি গরম করে রেখেছিলাম। আর এই তো দেখুন, একটা আঙুল দাবিয়ে কিন্তু ধরে রাখা যাচ্ছে এমন উষ্ণ গরম দুধ। এখানে আমি অল্প অল্প করে দিয়ে একটা লিকুইড পাতলা ব্যাটার তৈরি করব, যে ব্যাটার দিয়ে তৈরি হবে আজকের এই মজাদার জামদানি পাটিসাপটা পিঠা। আর এই তো দুধ আমি অল্প অল্প করে দিচ্ছি, আর ভালো করে এটাকে একটু নাড়িয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি, যাতে কোনো দানা দানা বা লাম্পস না থাকে। তো এই বিষয়টা একটু মনোযোগ সহকারে করতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার এই পেজটিতে যারা এখনও লাইক দেননি একটু লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই মজাদার জামদানি পাটিসাপটা পিঠাটা না ছোটো বড় সবাই খুব পছন্দ করবে, একটু অন্যরকম টেস্টি। তো বাসায় অবশ্যই তৈরি করবেন, আর দেখবেন ছোটো বড় সবাই কিন্তু লুটুপুটে খাবে। তা আমার এই তো ব্যাটার থিকনেসটা কেমন হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন, তবে এটা আমি 10 মিনিটের জন্য এখন রেস্ট রেখে দেবো। রেস্টে রাখার পর এই তো আবার ফিরে এলাম, এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা আমরা যে পাটিসাপটা পিঠা তৈরি করি তার মানে ব্যাটারটা যেরকম হয় ঠিক ওরকমই হবে, আশা করি দেখলেই বুঝতে পারছেন। প্যানে ছাড়া মাত্রই যেন দৌড় মারে ওরকম আর কি। এখন আমি পিঠা বানাতে চলে যাব। পিঠা বানানোর ঠিক আগ মুহূর্তে এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। তো এতে করে কিন্তু আমার ব্যাটারটা মানে যে বেকিং পাউডারটা দিলাম তার মানও গুণ ঠিক থাকবে। যে কোনো খাবারে বেকিং পাউডারটা যখন আপনি তৈরি করতে যাবেন তার আগ মুহূর্তে অ্যাড করবেন। তো এই তো এখন আমি কিছুটা ব্যাটার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ হলো আমি যেই ছোটো বাটিতে নিলাম এটাতে আমি চকলেট কোকো পাউডারটা অ্যাড করে দিচ্ছি, আর এই কোকো পাউডারটা দেওয়ার কারণে এটা মানে কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন আমি একটা এরকম নজেলের ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি হলো বাকি ব্যাটারটা, যেটা আমি চকলেট কোকো পাউডারটা এখানে অ্যাড করেছি সেটা। তো এখন হলো আমি এইভাবে করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ব্যাগ না থাকে পলি ব্যাগ, তাহলে আপনারা কিন্তু মোটা সাইজের একটা পলি ব্যাগের ভেতরে এই ব্যাটাটা নিয়ে নিতে পারেন, আর ছোটো করে একটা ছিদ্র করে নেবেন। এখন আমি যেই প্যানে পিঠাগুলো তৈরি করব এটাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখন কোকো পাউডার অ্যাড করা যে ব্যাটার সেটা দিয়ে একটা জিলাপির মতো প্যাচ করে নিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনাদের মতো করে আপনারা করে নেবেন। আপনাদের যদি লম্বাটে পছন্দ হয় লম্বাটে করে দাগ কেটে নেবেন, যে যেরকম ডিজাইন করতে পছন্দ করেন ঠিক ওরকম করে নেবেন। তবে যেই মানে আপনার আগের ব্যাটারটা দিয়েছেন সেটা একটু মানে টেনে গেলে তারপর উপরে সাদা ব্যাটারটা অ্যাড করবেন। দেখুন দেখিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে, আর এখানে মানে কি বলবো, চকলেট কোকো পাউডার দেওয়ার কারণে এর টেস্টটা আরও বেড়ে যাবে, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। তা আপনারা কিন্তু এই মজাদার রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে প্রিয়জনদেরকে খাওয়াবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না, এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে, আর বাসায় বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারবে, নিজেরও বানিয়ে খেতে পারবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। 1 মিনিটের মধ্যেই কিন্তু এই মজাদার পিঠাটা হয়ে যায়, আর এর ভেতরে কিছু দেওয়ার দরকার নেই, এটা যেহেতু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি সঙ্গে আর অনেক উপকরণ আছে, এটা এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে কোনো জ্যাম জুয়েলি বা নিউট্রেলাও দিতে পারেন, যেটা খেতে অসম্ভব ভালো লাগবে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো আজকের রেসিপি কেমন হয়েছে আশা করছি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আবারও বলছি প্লিজ আমার পেজে যারা এখনও লাইক দেননি একটু লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা শেয়ার করতে কেউ কৃপণতা করবেন না। তো একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম,
আর এই পিঠা তো বাসায় সবাই খুব পছন্দ করে। আপনার বাসায় পায়রা তৈরি করার পর জানাবেন সবাই কেমন করে এটা খেয়েছিল। আমার বাসায় ওরা একটু মধুর সঙ্গে সার্ভ করে নেবে। তো আমি একটা চিড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন।